हाई स्कूल एंड कॉलेज प्रिय शिक्षार्थी तुम्हारा अभिभावक अधीन तुम बाड़ी बस श्रेणी कार्य मान तुम्हारे पढ़ाशुना करो हमारा तुम्हारे श्रेणी आनते व्यर्थ हो कारण करोना भाइरस एम एक महामारी जा ना कि जीवन युद्धे धावित होपर हमारा पढ़ाशुना पिछले रखब ना और तुम्हारा पिछले थकबे ना से ही प्रत्यय मान्नान हाई स्कूल एंड कॉलेज पक्ष मोहम्मद इकबाल हुसैन मोल्ला सरकारी प्रधान शिक्षक मान्नान हाई स्कूल एंड कॉलेज तुम्हारे अष्टम श्रेणी हमें इंग्रेजी प्रथम पत्र पढ़ाई सेहेतु हमें आज के तुम्हें नहीं जांग्रेजी प्रथम पत्र पढ़ाते तुम्हारा अवश्य ये पढ़ागुलि सुंदर भावे बुझते चेष्टा कर बार बार पढ़ते चेष्टा कर इनशाल्ला। श्रेणी निये कथा बोलबो क्लास एट सबजेक्ट इंग्लिश प्रथम पत्र इंग्लिश पास पेपर डेट 11/7/2020 मॉडल क्वेश्चन नंबर 6 पार्ट ए सीन मार्क्स 20 तुम्हारे ये अंशटूक हमें जा पढ़ब से 20 मार्क इनशाला पे जा रीड द टेक्स्ट एंड आंसर द क्वेश्चन 1 एंड 2 एखे टपिक्स मिसेस रेहाना द इंग्लिश टीचर इज टॉकिंग इन क्लास अबाउट फोर श्रेणी मिस रेहाना इंग्लिश शिक्षिका से क्लासे खाद्य सम्पर्के बोलछेन फूड इज वेरी इम्पोर्टेंट फॉर आवर बॉडी शीसे से बोलें जे खाद्य आमादेर अत्यंत गुरुत्वपूर्ण উই ক্যান নট লিভ উইদাউট ইট এটা ছাড়া আমরা বাঁচতে পারি না সো উই মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড সুতরাং আমাদের অবশ্যই সর্বদা ভালো খাবার খেতে হবে হোয়াট ইজ গুড ফুড ভালো খাবার কি আক্স স্টুডেন্ট শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা জিজ্ঞাসা করলো ভালো খাবার কি গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ডস অফ ফুড ফর গুড হেলথ শি সেজ মিসেস রেহানা মিসেস রেহানা বললেন যে ভালো খাবার বলতে সেই সঠিক খাবারটি বোঝায় যা আমাদের স্বাস্থ্য ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন ইট ইজ নিউট্রিয়েন্টস ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি আমাদের সুস্বাস্থ্যবান এবং শারীরিকভাবে বেড়ে ওঠার জন্য সেই প্রকারের মানে খাবার সুষম খাবার দরকার যেটা নাকি আমাদের স্বাস্থ্যকে সুরক্ষা করে বাট রিমেম্বার মনে রাখবে ইউ মাস্ট নট ইট টু মাচ থ্রো দ্য ফুড ইজ গুড বলছে অবশ্যই তোমরা বেশি খাবার খাবে না যা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ইটিং টু মাচ টু বেড বেশি খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফর হেলথ ইউ হ্যাভ টু ইট ওয়ানলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউ বডি নিডস তোমাদের শরীরের জন্য যে খাবারটি অত্যন্ত প্রয়োজনীয় তাই খাবে সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ডস অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি একই পরিমাণ যেখানে সুষম থাকবে সেই ধরনের খাবার একই খাবার পুনরায় খাবে না ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ এটা স্ট্রাকচার ফিজিক্যাল স্ট্রাকচার যা নাকি তোমার স্বাস্থ্য কাঠামোগত দিক থেকে বৃদ্ধি পাবে এখন আমরা এটা তোমাদের বোঝালাম যে ভালো খাবারের উপকারিতা কী এবং ভালো খাবার কোনটা খেতে হবে এবং বেশি খাবার যে খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর যা প্রয়োজন আমাদের শারীরিক গঠন বৃদ্ধি করার জন্য সেটাই তোমরা নিশ্চয়ই খাবে এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং দেখি এখানে আছে যেমন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ উইদাউট হলো ব্যতীত বা ছাড়া অলওয়েজ সর্বদা হেলথ স্বাস্থ্য ন্যাচারাল প্রাকৃতিক বেড খারাপ রিমেম্বার স্মরণ করা সার্টেন নির্দিষ্ট টকিং অর্থাৎ বলিতেছেন আরেকটা হচ্ছে অ্যামাউন্ট পরিমাণ কোয়ান্টিটি পরিমাণ বা সংখ্যা ডিপেন্ড নির্ভর করে লিভ অর্থাৎ বাঁচা যে আমরা ওটার উপর নির্ভর করে এই খাবারটা খেয়ে বেঁচে থাকি সুপ্রিয় শিক্ষার্থীরা এখন চুজ দ্য কারেক্ট অ্যান্সার দ্য ইজ কোশ্চেন ফ্রম অল্টারনেটিভ এখানে একের অধিক উত্তর দেওয়া আছে সেটাকে নির্ভর করে আমরা উত্তরটা সঠিকভাবে দেবো মিসেস রেহানা ইজ এ আমরা ওখান থেকে পড়েছি মিসেস রেহানা কে ছিলেন একজন শিক্ষিকা তাহলে আমরা বলবো মিসেস রেহানা ইজ এ টিচার দ্য
কোয়ান্টিটি অফ ফুড ডিপেন্ডস অন কিসের উপর নির্ভর করে, এখানে আছে গ্রোথ, হাঙ্গার, ফিজিক্যাল স্ট্রাকচার, বোথ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা অপশনে আমরা পেতে পারি। এক নম্বর অপশন গ্রোথ, মানে আমাদের শারীরিক বৃদ্ধি, গ্রোথ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আরেকটা আছে তিন নম্বরে দেখো ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠন প্রণালী। এই দুটোই উত্তর হবে এই দুই নম্বর অপশনে, বি নম্বরে। সি দেখো, উই শুড ইট ফুড অ্যাকর্ডিং টু ওয়ান্স, এখানে যেমন আছে টেস্ট, ওয়াইস, হাঙ্গার, গ্রোথ, এখানে আমরা উত্তরটাকে আমরা নিতে পারি গ্রোথ। ডি নম্বরে দেখো, ইটিং টু মাচ ইজ ড্যাশপট হেলথ, এখানে বলা হয়েছে অতিরিক্ত খাবার আমাদের স্বাস্থ্যের জন্য কি, অতিরিক্ত খাবার আমাদের স্বাস্থ্যের জন্য যেমন আছে গুড, নট ব্যাড, বেনিফিশিয়াল এবং হার্মফুল, এখানে হার্মফুল হবে, ক্ষতিকারক, বেশি খাবার খেলে আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি, তাই আমরা হার্মফুল দেব। হোয়াট ইজ রেহানাস অ্যাডভাইস, রেহানা কী অ্যাডভাইস দিয়েছে, যেমন টু ইট মাস ফুড, বেশি করে খাবার খাও, টু ইট জাঙ্ক ফুড, হ্যাঁ মুখরোচক কিছু খাবার খাও, ইট লাইট ফুড, হালকা খাবার খাও, টু ইট গুড ফুড, এখানে এটাই হবে সঠিক, টু ইট গুড ফুড, ভালো খাবার খাও। এফ দ্য ওয়ার্ল্ড নিউট্রিয়েন্টস মিন্স গুড নার্সিং ওয়েট স্ট্রং নার্সি, এটাই হবে দু নম্বরটা, রোমান টু নার্সিসিং। তারপর দেখো মিসেস রেহানাস ইজ অলওয়েজ ড্যাশ টিচার, ইংলিশ টিচার, এখানে আছে যেমন সায়েন্সের টিচার বিজ্ঞানের শিক্ষিকা নয়, হাইজিন নাই, বেঙ্গলিও না, সে হবে ইংলিশ, ইংলিশ টিচার। তারপর দেখো এখানে কিছু প্রশ্ন আছে, উত্তরগুলো তোমাদের করতে হবে। অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ফ্রম ইউর রিডিং অফ দি অ্যাবভ টেক্সট, যেমন নাম্বার এ, এই নাম্বার আছে হু ইজ মিসেস রেহানা, মিসেস রেহানা কি, তোমরা ওখানে তোমরা পড়েছ যে মিসেস রেহানা ইজ অ্যান ইংলিশ টিচার, সে একজন ইংরেজি শিক্ষিকা। হোয়াট ইজ সি ডিসকাসিং অ্যাবাউট, সে কী সম্পর্কে আলোচনা করছিল, সি ইজ ডিসকাসিং অ্যাবাউট গুড ফুড, সে ভালো খাবার সম্পর্কে আলোচনা করছিল। হোয়াট ইজ গুড ফুড, ভালো খাবারটা কী, গুড ফুড ইজ সাচ এ ফুড হুইচ কন্টেন্স ন্যাচারাল সাবস্টেন্স, ভালো খাবার বোঝাতে এমন একটি খাবার বোঝায় যেখানে প্রাকৃতিক সকল প্রকার উপাদান আছে। শুড উই ইট টু মাচ ফুড, আমরা কি বেশি খাবার খেতে পারি, উই শুড ইট ওয়ানলি সার্টিন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট আওয়ার বডি নিডস, আমরা শুধুমাত্র সেই প্রয়োজনীয় খাবারটাই খেতে পারি যা আমাদের শরীরের জন্য প্রয়োজন। এখন তোমরা তিন নম্বর প্রশ্ন দেখতে পারো, রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, এখানে আছে হাইজিন ইজ থ্রো টু বি নেক্সট টু গাইডলাইনস, ইট ইজ ড্যাশ, এখানে তোমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে হবে, সেটা হবে বিকজ। তারপর দেখো উই ক্যান নট অ্যাসাইড এনিথিং ফিজিক্যালি, এখানে তোমরা বসাবে বি মেন্টালি, অর স্পেশালি ইফ উই আর ড্যাশ, এখানে হবে আনক্লিন ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সল, ডি নম্বরটা হবে নো বডি। তারপর দেখো লাইক অ্যান আনক্লিন পারসন আইদার সো উই মাস্ট, এখানে এটা নিয়ে নাও ফ্লো দ্য রুলস অফ হাইজিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, পাশাপাশি আমরা নিজ বাসায় বসে পরীক্ষার ব্যবস্থা করেছি, সেখানে অবশ্যই তোমাদের এই চ্যাপ্টারটি আজকে যা পড়ালাম তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো এবং বুঝতে চেষ্টা করো তাহলে তোমরা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। এবং আগামীতে আরও দু একটি ক্লাস, আরও কয়েকটি ক্লাস আমরা নেব যা নাকি তোমাদের উপকার হবে, তোমরা বাসায় নিজ দায়িত্বে নিজ গৃহে পরীক্ষা দেবে এবং সুন্দর সুষ্ঠুভাবে পড়াশোনা করবে ইনশাল্লাহ, তোমরা আগামী বছরের জন্য ভালোভাবে প্রস্তুত হয়েই ক্লাসে উঠবে এই আশা রাখি। এবং তোমরা করোনা ভাইরাস বিশ্বব্যাপী মুক্ত হোক এবং তোমরা সুস্থ সবল থাকো, আমরা সুস্থ থাকি, আবার পুনরায় ক্লাসে আসবো এই প্রত্যাশা নিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। খোদা হাফেজ।